بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সাহিত্য আড্ডায়। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি শামীম আহমেদকে, কবি শামীম আহমেদ। স্বাগত আমাদের অনুষ্ঠানে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। গত পর্বে আপনার সাথে এত চমৎকার আড্ডা আমরা শেষ করতে পারিনি, আজকে বাদবাকিটুকু করব। তার আগে যেহেতু আমাদের সাহিত্য আড্ডা, আপনার কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাই, আবার যদি একটি কবিতা আবৃত্তি করেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ইকরা টেলিভিশনের আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং যারা কলাকুশলী আছেন সবাইকে আমার শুভেচ্ছা। তো আজকে আমার এই কবিতাটি বাংলার মহানায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মহাপ্রয়াণে লিখিত, এবং এই কবিতাটি ওই কৃত্তিবাসী থেকে ওরা প্রচার করেছিল আর কি, ক্যালকাটা থেকে। কবিতার নাম জলের মর্মকুশ। জলের মর্মকুশে জেনে নেই জীবনের অস্তিত্ব, জীবন সে তো আফিমের মতো নেশা ধরায়, যেন অমৃত্য সুতা পান করে বাষ্পের মতো আবার মৃত্যুতে হয়ে যায় নিরাকার। ক্ষুধার্ত সময়ের জিহ্বা বেয়ে নামা আলোর ঝর্ণা দ্বারা শুকিয়ে গেলে ওই দূরে বঠের জালরে নামে চুপ ভর্তি অন্ধকার। নদী ভরা ক্রন্দন বেসে যায় অজানায় শান্তির কৈতর, যখন মহাশূন্য জমায় ফাড়ি জলচক্রে লাল সাদা আস্তিনের মধ্যে লুকিয়ে তাকে জন্ম থেকে জন্মান্তরে ফিরে আসে বারংবার মাতৃজয়নে জলের খড়ক। বাহ, চমৎকার। সুধী দর্শক মণ্ডলী, কবিতা লেখার ব্যাপারে শামীম আহমেদ সিদ্ধহস্ত। আমি তার কবিতা পড়েছি, কবিতায় শব্দ চয়ন আধুনিকতা ফুটে ওঠে তার কবিতায়। আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, আপনার কবিতার বইগুলো আমি পড়ে দেখেছি যে ভালো ভালো কবিতা, এবং সংখ্যার দিক থেকে অনেকগুলো কবিতা, এমন না যে অল্প কয়েকটা কবিতা দিয়ে একটি বই বের করে দিয়েছেন আপনি। তো এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসব, আপনি বলেছেন আপনার 9টি বই, অনেক কবিতা আপনি লিখেছেন এবং একটি বইতে অনেকগুলো করে কবিতা। আজকে আমরা আলোচনা করব আপনার বাদবাকি বইগুলো। আপনার একটি বই ছিল বাতাসের গায়ে শব্দের, বাতাসের পায়ে শব্দের ঘুঙুর, বাতাসের পায়ে শব্দের ঘুঙুর। এই বইটি কবে প্রকাশিত হয়েছে? এই বইটি সম্ভবত 2018-তে প্রকাশিত হয়। 2018-তে কোথার থেকে? নন্দিতা, নন্দিতা প্রকাশ। এবং এই বইটির কবিতার বিষয়বস্তু কিরকম ছিল? বিষয়বস্তু সবই তো সমসাময়িক, আমার সম্পূর্ণ সব কবিতায় সমসাময়িক, এবং কিছু কবিতা থেকে আধ্যাত্মিক। আচ্ছা, কিছু কবিতা আছে আধ্যাত্মিক, যেমন ওইগুলো মোটামুটি গীতিকাব্যের পর্যায়ে পড়ে আর কি। তো আমি সমসাময়িক এবং আধ্যাত্মিকতা নিয়েই কবিতা লিখি, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ বিভু প্রেম এবং মানবতা এটাই আমার কবিতায় প্রকট, মূলত এই বইটির মধ্যে ছিল। এরপরে যে একটি বই বেরিয়েছে বিন্দু থেকে বৃত্ত, এটি কবে বেরিয়েছিল? এটি এই বইটি বোধহয় এখানে আছে, বিন্দু থেকে বৃত্ত এখানে আছে। হ্যাঁ জি, চমৎকার একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছি, বিন্দু থেকে বৃত্ত। এই প্রচ্ছদটি কে করেছিলেন? অনুপম কর। এটা কোথা থেকে? নন্দিতা। নন্দিতা, আচ্ছা। এই এখানেও কি আপনার সমসাময়িক বিষয়ে এসছে? জি, এটাই। এটা কবে প্রকাশিত হয়েছিল? এটা 2019-এ। 2019, তার মানে করোনার কিছুদিন আগে। হ্যাঁ, কিছুদিন আগে। হ্যাঁ, তখনও আপনি করোনা বিষয়ে এখানে উঠে আসেন না? এই বইতে আসে নাই, পরের বইতে আসছে, পরেরটাই আসছে। হ্যাঁ, বাহ বাহ, চমৎকার। বিন্দু থেকে বৃত্ত গেল, এরপরে তৃষিত লণ্ঠন। তৃষিত লণ্ঠন, হ্যাঁ। এইটা কবে বেরিয়েছিল? এইটা বইটিও এখানে আছে, সুন্দর প্রচ্ছদ। এই বইটি এখানে আছে জি, এইটা নন্দিতা থেকে জি, প্রচ্ছদ অনুপম কর। আর এই বইটা আমি জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছিলাম, জন্মশতবার্ষী উপলক্ষে। জন্মশতবার্ষিকী চলে গেল। আর এই বইটা বেরিয়েছিল কবে? এই বইটা 2001-এ জন্মশতবার্ষিকী একেই দিয়েছিল জি। তার মানে এখানে কি বঙ্গবন্ধুকে নিয়েই বেশিরভাগ কবিতা, না আরো কিছু বিষয় আছে? এইটা বঙ্গবন্ধুকে নিয়ে 2-3টা কবিতা আছে। আচ্ছা, তারপর ওই যে আমাদের রোহিঙ্গা নিয়ে কিছু কবিতা আছে, যখন ওই যে যখন রোহিঙ্গা থেকে এখান থেকে যদি আমাকে একটা একটা উল্লেখযোগ্য কবিতা শুনিয়ে দেন,
একটা কবিতা এখান থেকে আমি প্রথম কবিতাটাই পড়ি। জি, কারণ এই কবিতাটি তো জাতির জনককে নিয়ে লেখা। জি, আপনি এই কবিতাটি শোনান। কবিতাটির শিরোনাম হলো এত দূর হেঁটে এসেও যদি থেমে যায় পথ, সুদীর্ঘ প্রতীক্ষার পর বাতাসের বাঁশি শুনে পাহাড়গুলো যখন তপোধ্বনি দিয়ে ওঠে, চোখের শাটার তুলে নেমে যায় নিচ্ছিদ্র অন্ধকার, সৌর নদীতে সূর্যের ডুব সাঁতারে আলোর ভন্নায় প্লাবিত হয় মহাবিশ্ব, তখনও আমরা অন্ধের কাছে হস্তরেখা দেখাতে ব্যস্ত কৃতার্য ব্যবহার, হেমিলনের বাসীর মতো পৈশাচিক সুরে আনমনে ছুটে চলি মৃতকঙ্কালের মিছিলের সহযাত্রী হয়ে, অন্ধকার নগরে চৌঘাট পেরিয়ে আরো ঘাড়ো অন্ধকারে, যেখানে ইয়াজুজ মাজুজের জন্ম জন্মান্তরের কয়েদি, অথচ এখনো আমাদের চোখের সামনে সূর্যালোকের মতো উদ্ভাসিত পিতার স্বাধীনতার ইশতেহার আমাদের সাথী মার্চের মহাকাব্য। বাহ, চমৎকার, চমৎকার সংমিশ্রণ। এখানে আপনি ইয়াজুজ মাজুজকে নিয়ে এসেছেন, আবার বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে নিয়ে এসেছেন, এবং একটা মানে একটা হলিস্টিক ব্যাপার এর মধ্যে মানে কাজ করে, মানে অনেক কিছু সংমিশ্রণ। এই যে ইয়াজুজ মাজুজ, জি জি, এই ইয়াজুজ মাজুজ হইল ওই যে পৈশাচিক আত্মা, যারা, জি, যারা আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, রাইট, যারা আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, আমাদেরকে পিছনের দিকে টেনে ধরে, দিকে নিয়ে যেতে চায়, টেনে ধরে, রাইট, আমরা আমরা পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমি আমি আপনাকে এই ক্রেডিটটুকু দিতেই চাই যে আপনার এই যে চমৎকার উপমা পিছনের দিকে টেনে নেওয়ার জন্য আপনি ইয়াজুজ মাজুজকে নিয়ে এসেছেন, এটা অসাধারণ, অসাধারণ। কারণ আমাদের আমাদের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের যে ভাষণ সেটা একটা মহাকাব্য। জি, এবং উনি দিক নির্দেশনা দিয়ে গেছেন, উনি শোষিতের শোষণের বিরুদ্ধে উনার সমস্ত জীবন, এবং আমার লেখাগুলো এই শোষণের বিরুদ্ধে, যেখানেই মানবতা ভুলণ্ঠিত হয় সেখানেই আমার কলম গর্জে ওঠে। বাহ, চমৎকার। এরপরে আপনার আরেকটি বই আছে, তুষারের জঠরে অগ্নিবীজ, এই বইটি কবে প্রকাশিত হয়েছে? এইটা 2021-এ। এইটার মধ্যে আপনার বেশিরভাগ মনে হয় করোনাকালীন লেখা। এই সময়টা কি আপনি অনেক লেখালেখি করেছেন? অনেক লেখেছি। বাহ, মানে সময়টাকে কাজে লাগে। আসলে শুনেন একটা জিনিস, আমি আসলে লিখি, আমি এই আমি ওই যে আরোপিত যে লেখাগুলো ওইভাবে আমি লিখি না। আমি তো বসে আছি, বই পড়তেছি, হঠাৎ আমার মানে মাথার মধ্যে চলে আসলো, আমি আসলে ওই আমি লেখার আমি আমার কোনো একটা লেখায় লিখেছি আর কি, চারটা লাইন, তুমি লিখাও আমি লিখি, আসে আমার বাসা যত, সাধ্য কি আর আছে প্রভু একটি বিন্দু দেওয়ার মতো। বাহ, আমার তো কোনো সাধ্য নাই লেখা। চমৎকার। আমি আপনার আপনার কার্যস্থলে আমি গিয়েছি, আপনার কার্যস্থল যেখানে লন্ডনে, কোথায় যাও জায়গাটার নাম? সাফরন লন্ডন। আচ্ছা, ওখানে তার ঠিক উল্টো দিকে একটি ভৌতিক বাড়ি আছে। জি জি হ্যাঁ, সেই ভৌতিক বাড়িতে বিশ্বাস করে ওখানকার লোকজন যে এখনো ভূত আসে? এখানে শুধু বিশ্বাস করে না, ওইখানে লোক ওই ওই হোটেল, ওইটা না, ওইটা একটা হোটেল। আচ্ছা, এবং ওইটা হোটেল কিন্তু ওই ওই হোটেল রুমটা লোক ভাড়া নিয়ে আসে, অ্যাডভান্স ভাড়া করতে হয়, বুকিং দিতে হয়, জি, ওই রুমে থাকার জন্য। আমার তো মনে ওই রকম একটা বাড়ি, যার বাড়ি যার মানে কার্যক্ষেত্রের উল্টা দিকে, তার তো ভয়ে না আসলে ভয়ে ভয়ে থাকার কথা। আমার যে রেস্টুরেন্টটা, ওই রেস্টুরেন্ট 500 বছরের পুরনো বিল্ডিং, আমার 100 বছর। হ্যাঁ, আমার ওই নিচে একটা সেলার আছে, ওই সেলারটাও কিন্তু হন্টেড। এবং আপনার যে যেখানে আমি গিয়েছি গ্রাউন্ড ফ্লোরে, সেখানেও কিন্তু ভয়ে ভয়ে গা ছিমছিম করে, ওইটা হন্টেড, ওইটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওইটা কিন্তু মোর্চারি ছিল। আপনি এত সাহস কিভাবে পেলেন ওখানে কাজ করবার? ওইটা আসলে আপনার কি কবিতা লিখতে এগুলো সাহায্য করে, ও বিশেষ করে ওই যে ভৌতিক বাড়িটা বা আপনার গ্রাউন্ড ফ্লোরটা, আপনার কি কবিতা লিখতে মানে কোনো উৎসাহ যোগায়? বা ওইটা আসলে আমি জানি না কেন, ওই আমি যখন রেস্টুরেন্টে চলে যাই, জি, খাস শেষে ওই বসলেই কবিতা আসে, তাই? হ্যাঁ, বসলেই কবিতা আসে, ওই লিখতে বসলেই কবিতা আসে, কিন্তু আবার এইটা বাসায় আসতে হয় না। আমি আপনার কবিতা পড়ে যেটা যেটা দেখেছি যে আপনি এত বিষয়বস্তু কোথায় পান, এত সুন্দর মানে আপনার শব্দচয়ন, আপনার বিষয়ের বৈচিত্র্য, এগুলো আমাকে মুগ্ধ করে। আমি আসি এইখানটায়, তুষারের জঠরে অগ্নিবীজ, এইটা আপনার বেরিয়েছিল বলেন 2021-এ,
এখানে আপনার বিষয়বস্তু ছিল করোনাকালীন এই 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 মহামারী অতিমারী এগুলো চলে এসছে, তাই না? এখানে কতগুলো কবিতা ছিল আর হচ্ছে এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে? এখানে 70টার মতো কবিতা আছে। 70টা? হ্যাঁ, এইটা এইটাও নন্দিতা দেখেই। বাহ, এইটাই এই আমি আসলে এই এই বইটা তুষার জঠরে অগ্নিবীজ আমি দাদার কাছে চিরকৃতজ্ঞ ওই নন্দিতার, কারণ উনি এই বইটা করার পরে উনি করোনায় মারা যান। উনি ওই বইটা প্রকাশ করার 7 দিন পরে উনি মারা যান। খুবই মর্মান্তিক একটা ঘটনা। এবং এই বইটার কিন্তু আমার কাছ থেকে উনি কোনো টাকা নেন নাই, ওই বইটা উনার খরচে, উনার খরচে উনি বইটা করেছেন। এবং বললেন, শাহিম ভাই, আপনার জন্য আমার একটা গিফট এই বছর। বলে কি? বলে, আপনি আমার এখান থেকে অনেক বই করছেন, কিন্তু এবারে বইটা আমি করব, আপনি শুধু ফান্ডের বইটা দিয়ে। নন্দিতা প্রকাশ বাংলাদেশে একটি সুনামধন্য একটা প্রতিষ্ঠান, কিন্তু আমি আসলে দাদার বিহীন আমার রঞ্জন দাদার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকলো। উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। অবশ্যই। এরপরে আমি আরেকটি বিষয় নিয়ে আসবো আপনার কাছে, যে অনুবাদের গুরুত্ব, বিশেষ করে বাংলা অনুবাদের গুরুত্ব এবং ইংরেজি অনুবাদের গুরুত্ব, দুটারই প্রয়োজন আছে। আপনার কাছ থেকে আমি শুনতে চাই এটা কিভাবে কাজ করে। অনুবাদ ছাড়া বাংলা সাহিত্য বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা কোনো মতেই সম্ভব নয়, এবং অনুবাদ ছাড়া বিশ্ব সাহিত্য বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। যেমন বুদ্ধদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে আপনার গীতাঞ্জলি, যদি অনুবাদ না হতো তাহলে তো পরিষ্কার আমরা হয়তো বা পিছিয়ে যেতাম, হয়তো পেতাম বা আর অনেক সময় লেগে যেত, সময় লেগে যেত। যেমন দেখেন আমাদের ওই যে বুদলেয়ার, সার বুদলেয়ারকে আমরা জানতামই না যদি বুদ্ধদেব ওই অনুবাদটা না করতেন। বুদ্ধদেব বসুর কারণেই আমরা সার বুদলেয়ারের কবিতাগুলো পড়ছি বাংলায়। হ্যাঁ, বাংলায়। এবং এই যে বুদলেয়ারের যে কবিতা, জি, ওই আধুনিক কবিতার জনক বলা হয় উনাকে। অবশ্যই। হ্যাঁ, বুদলেয়ারের কবিতা মানে নাজিম হিকমতের কবিতা, নাজিম হিকমত, আমরা যদি সুভাষ মুখোপাধ্যায় এটাকে মানে অনুবাদ না করতো তাহলে নাজিম হিকমতকে আমরা জানতাম না। উনি যে জেলে বসে যে ওই যে জেলখানার যে চিঠি, যে কবিতাটি বিখ্যাত একটা সাহিত্য কবিতা, ওইটা আমরা জানতামই না। জি। তারপর ওই যে আমাদের এই যে আরো আছে, ওই যে আপনি ইয়ের কথা বলছিলেন, দান্তে, দান্তে আলিঘিয়েরি, দান্তে আলিঘিয়েরি একজন ইটালিয়ান বিখ্যাত কবি, এবং তার বিখ্যাত তেরজারি মা, যেটা তো আমরা এটা জানতামই না। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যদিও এটা বাংলা ভাষায় অনুদিত এখনো পর্যন্ত আমার জানা মতে হয়নি, আমি জানি না এর মধ্যে হয়েছে কিনা, ভুল হলে সংশোধন করবেন, কিন্তু এই যে তেরজারিমা, এটা আপনি পড়েছেন ইংরেজিতে, ইংরেজিতে অনুবাদ করেছেন একজন ভদ্রলোক, তো এই সম্বন্ধে একটু বলবেন, মানে এই তেরজারিমাটা কি? সার এই যে দান্তে আলিগা ইটালিয়ান একজন কবি, জি, 13th century, এবং তার বিখ্যাত মহাকাব্য হল দি কমেডি ডিভাইন, ইনফার্নো। হ্যাঁ, তো ইনফার্নো সমস্ত এই মহাকাব্যটাই তেরজারিমা ছন্দে লেখা। তেরজারিমা একটা, তার মানে তেরজারিমা একটা ছন্দ, একটা ছক, একটা ছক, এই এই আপনার ওই যে সোনেটের মতোই, সোনেটের চেয়ে আরো দুর্বোধ্য এটা, এই ছকটা চতুর্দশ পদীর মতোই। হ্যাঁ, মতোই, কিন্তু ওইটাতে ওইটাতে তেরজা মানে ওই তিন। হ্যাঁ, আর রাইম ওইলো গিয়া ওই যে রাইম আর কি, রিমা। হ্যাঁ, তো তিন, প্রথম তিন হলো ওইটার যে ছন্দরীতিটা হলো এ বি এ, আচ্ছা, বি সি বি, তারপর সি ডি সি, তারপর ডি ই ডি, তারপর ই ই, ওইটার আবার ওই যে ওই ওই সোনেটের মতো আপনি যদি চোদ্দ মাত্রায় শুরু করেন, অক্ষরবৃত্ত দিয়ে লিখতে পারেন, যদি 14 অক্ষর দিয়ে শুরু করেন তাহলে প্রতিটি লাইনে 14 অক্ষর থাকবে, তিন তিন তিন, তারপর 2 লাইন। আচ্ছা আচ্ছা। আপনি যদি 16 দিয়ে শুরু করেন 22 মাত্রা পর্যন্ত লেখা যায়। তো তেরজারিমা যে কবিতা দান্তের, আমাদের জীবনানন্দ দাস 2টা না 3টা কবিতা লিখেছিলেন তেরজারিমা ছন্দে। আচ্ছা। হ্যাঁ, জীবনানন্দ দাস, পরে আর উনি লিখেন নাই। আচ্ছা। তারপরে দীর্ঘ বিরতির পর আমাদের আরেকজন কবি বাংলাদেশের মনিরুলক ইমরান ভাই, আচ্ছা, উনি 2টা বই বার করেছেন, তেরজারিমা 1-2, নন্দিতা প্রকাশ থেকে ওনার 2টা বই প্রকাশিত হয়েছে বোধহয় 17-তে। তো উনার কাছ থেকে আমি অনুপ্রাণিত হই তেরজারিমা লিখতে।
এবং জানতে। আপনার এই যে ওর পরে আপনি তেরজারিমিয়া নিয়ে পড়া শুরু করেছেন, আপনি কি লিখেছেন তেরজারিমিয়া? আমি লিখেছি। আমাকে একটু দর্শক শ্রোতাকে একটু পড়ে শোনাবেন একটা কবিতা? আচ্ছা ঠিক আছে। আমি ওইগুলো আসলে আমি লিখেছি ওইগুলো ওই যে ওই সুফি সাধকদের মতোই আর কি। তো আরেকটা জিনিস কি জানেন, আমাদের এই বাংলা ভাষার যে উৎপত্তি যেখান থেকে, সংস্কৃত থেকে বা যেখান যে জায়গা থেকে উৎপত্তি, সেই একই জায়গা থেকে, মানে এটা আমার পরিভাষাটা ঠিক মনে নেই, একই জায়গা থেকে কিন্তু ইটালি ভাষার উৎপত্তি। ইটালি ভাষার অনেক কিছুর সাথে আমাদের বাংলা ভাষার অনেক কিছুরই মিল আছে। জি জি জি। হ্যাঁ, আমার মনে হয় এই এইটা এটা অনুবাদ হওয়া দরকার, বিশেষ করে দান্তের। ওইটা তো আসলে তো অনুবাদ হওয়া দরকার, এটা কিন্তু আসলে আমাদের বাংলা ভাষায় অনুবাদ, বাংলা ভাষায় অনুবাদ হওয়ার দরকার, তাহলে আমরা আরো জানতে পারব, আরো জানতে পারবো। এবং আমার বিশ্বাস ওই যে যদি বাংলা একাডেমি কাজটা করেন, আসলে যে জিনিসটি আমাদের শামীম ভাই বলছিলেন যে অনুবাদের কোনো বিকল্প নেই, অনুবাদ, হ্যাঁ অনুবাদের কোনোই বিকল্প নেই, এবং অনুবাদের কারণেই বিশেষ করে বিভিন্ন ভাষার, যেমন ফরাসি বোদলেয়ারের, বোদলেয়ার হচ্ছে ফরাসি কবি, এবং এই ফরাসি কবির কবিতাগুলো বুদ্ধদেব বসু আমাদের সামনে নিয়ে এসেছিলেন অনুবাদের মাধ্যমে, যার কারণে আমরা পৃথিবী বিখ্যাত যে কবিতাগুলো আমরা পড়তে পারছি তার থেকে রস আহরণ করতে পারছি। ঠিক তেমনিভাবে সুভাষ মুখোপাধ্যায় যদি নাজিম হিকমতের কবিতা অনুবাদ না করতেন, তাহলে কিন্তু আমরা জেলখানার চিঠি পড়তে পারতাম না। সেই ক্ষেত্রে আমাদের বাংলা সাহিত্যকেও ইংরেজিতে অনুবাদ করার প্রয়োজন রয়েছে আমি মনে করি, এবং আশা করব এই বাংলা সাহিত্যকে ভালো, মানে দক্ষ অনুবাদের মাধ্যমে পৃথিবীর পাঠকদের কাছে তুলে ধরার একটা চেষ্টা আমরা করে যাব। আপনি আমাকে তেরজারিমা ছন্দের একটি কবিতা পড়ে শোনাবেন প্লিজ। এই কবিতাটি হল বিষমাত্রা। জি হ্যাঁ, কবিতাটির নাম ধরে পড়া সুখ, তেরজারিমা ছন্দ। হেমন্তে ওই জোড়া পাতার খান্ডা শুনি রোজ সকালে, নিত্য আমি দলে যাই পায়ে নিঃস্ব ভেবে কত, খাঙ্কিত এ জীবন চোখে স্বপ্নে আগে মহাকালে। চারপাশের সংবেদনশীল আত্মার অগণিত, আমার চুপ পড়তি সাম্রাজ্যবাদের মিনাবাজার, আর সময়িক সময়ের বৈরিতায় জোরে পড়া মুকুল যত। একটু 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 ওই যে একটু খেয়াল রাখেন ওই যে ছন্দটা, রীতি ছন্দটা, হ্যাঁ রীতি তিন তিন করে, হ্যাঁ তিন তিন করে, হ্যাঁ। আবার ওই যে আগে আগে আগের আমি স্টানজাতে বলেছিলাম যে মিনাবাজার, তারপর এখান থেকে শুরু হবে আবার ওই যে বসন্তে ছিল ঠুঁটে ঠুট আনন্দ মাতাল যে ঘর, মিনাবাজার আর ঘর। তারপর নিয়তির ফেরে আজ সে ঘরে কেবল বুবা খান্না, শুধু হাহুতাশ বিরহী বাতাস নিঃস্ব শহর। ওই ঘর শহর, মিনাবাজার শহর ঘর, হ্যাঁ। তারপর আবার দেখেন ওই যে বুবা মাঝের লাইনে ছিল বুবা খান্না, তারপরে ঝরে গেছে যারা বৃন্ত ছিঁড়ে আনি তাদের আর তাদের ফিরবে না, তবুও যতনে কুড়িয়ে রাখি সেই জোরে পড়া সুখ, ভগ্নাংশ থেকে ঠেনে আনি জীবনের সামিয়ানা। বাহ, আশায় বেঁধেছি বুক দৃষ্টি মেলৌক পাদর ছুক, বিদিশানগরে গাঢ় অন্ধকারে হাসুক খুঁটি মুখ। বাবা চমৎকার, মানে একটা দোলা আছে কিন্তু এইটা দোলা, তাই না? হ্যাঁ এইটা দোলা, এইটা এই এই দোলাটার নামই হচ্ছে এই যে তেরজারিমা, তেরজারিমা, তাই না? হ্যাঁ চমৎকার। ওইটা ওই যে ওই যে ওই যে ওই যে সেলাইয়ের মতো আর কি, ওইটা শব্দ সেলাই করা, রাইট, মানে শব্দ বুনন যাকে বলে, এটা শব্দ সেলাই করা। এই এই কাজটাই তো আপনাদের কবি সাহিত্যিকদের কাজটাই তো হচ্ছে যে শব্দের বুনন, যে যত দক্ষতার সাথে বুনন করবে তার নকশি কাথাটা তত সুন্দর হবে, এই মানে এই নকশি কাথার মতো। হ্যাঁ এই শব্দ এই এই তেরজারিমা ছন্দটাই হলো শব্দ সেলাই করা। জি, এবং এই শব্দ সেলাই দক্ষতার সাথে করতে হবে অবশ্যই, ওইখানে কিন্তু ওই যে মাত্রা তাল লয় সব কিছু ঠিক রাখে। আমি তো আবৃত্তি কার না, তাই পড়তে পারলাম না, না তারপরে আমরা বুঝতে পেরেছি। যদি আমাদের দিলুভাই হতেন, আমাদের কবি দিলুদাসের ভাই, উনি কিন্তু ভালো আবৃত্তি করেন, হ্যাঁ হ্যাঁ, তো উনি যদি পড়তেন তো ওই জিনিসটা খুবই ভালো লাগতো। অবশ্যই, অনেক ধন্যবাদ। এরপরে আমি আরেকটা জিনিস একটু তুলে আনতে চাই, যে ইদানিংকালে দেখা যায় যে অনেকেই ফেসবুকে কবিতা লিখে, সামাজিক মাধ্যমগুলোতে কবিতা লিখে, এবং সেখানে কবিতা লিখে আপনার কি মনে হয় কতটুকু মানে তৃপ্তি পাওয়া যায়, আপনার কি মনে হয় কবিতার মানের দিক থেকে বলেন, গুণের দিক থেকে বলেন, আপনার কি বিচার? আমি যদি সত্য কথা বলি, ফেসবুকে ভালো ভালো কবিরাও কবিতা লিখছেন,
এবং যাদের একটি আইডি আছে উনিও একজন কবি। কবিতা তো লেখা হচ্ছে, বাংলা সাহিত্য সমৃদ্ধ হচ্ছে না তা নয়, কিন্তু কবিতা লেখা হচ্ছে, কিন্তু উত্তীর্ণ হতে পেরেছে কত কতজনের কবিতা, মানে এই যে ভাষাগত জ্ঞান, তারপর শব্দ চয়ন, ওইগুলা তো না জেনেই সবাই কবিতা লেখা শুরু, কিন্তু সবাই তো লাইক দিচ্ছে। হ্যাঁ, লাইক তো দিচ্ছে, ওই লাইক কমেন্টে তো কোনো অভাব নাই, কিন্তু ভালো ভালো যারা কবিতা লিখেন যদি উনাদের কবিতা এক পাশে রাখেন একজনের কবিতা, আর ওই ফেসবুকের হাজার লেখকের কবিতা এক পাশে রাখেন, তাহলে মানদণ্ডে ওই একজনের কবিতাটাই ভারী হবে। তার মানে এরকম কি হয় যে অনেক সময় দেখা যায় যে কাউকে মনে কষ্ট দেবা দিতে চাই না, তাই লাইক দিয়ে দিলাম, তাতে কি হলো, কবির কিন্তু ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, কবির ক্ষতি তো হচ্ছে, কারণ একটা সময় আমরা দেখেছি যে আগে কবিতা সমালোচনা করা হতো, হ্যাঁ, সমালোচনা করে বা সেটাকে আলোচনার মাধ্যমে একটা জায়গায় নিয়ে যাওয়া হতো যে যে দুর্বল শব্দগুলো আছে সেগুলোকে কারেকশন করে, তো সেই সুযোগটা থাকছে না, সেই সুযোগটা এখানে নাই। আর যদি আপনি কাউকে দেখেন, আমি কিন্তু সমালোচনা শুনতে খুব ভালোবাসি, কারণ যখনই আমার কোনো জায়গায় ভুল হয়, আমি তো একজন সাহিত্যের ছাত্র, কবিতার ছাত্র, আমি একজন কবিতার মানুষ, জি, সাহিত্যের মানুষ, আমি পথিক, জি, সাহিত্যের পথিক, তো আমি যখনই কোনো একজন ভালো একজন কবি আমার সমালোচনা করেন, আমি কিন্তু খুব তৃপ্তি লাভ করি, অবশ্যই আমি খুব খুশি হই, কারণ এই আবু হোসেন শাহরিয়ার বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কবি, উনি যদি আমার একটা কবিতায় এসে একটা একটা ভালো মন্দ একটা কিছু একটা কমেন্ট করেন, সেটা আমার পরম পাওয়া, জি, আমি খুশি হই। যেমন ক্যালকাটা থেকে অমিতাভ দত্ত আছেন, জি, আমার খুব একজন প্রিয় একজন মানুষ, উনি বিখ্যাত একজন কবি, তো মাঝে মধ্যে উনি আমাকে ইনবক্স করেন, আচ্ছা শামিম তুমি এই জায়গায় জায়গায় ঠিক করো, ঠিক, তারপর ওই যে আরেকজন কবি আছেন, এই উনি সব সময় আপনার ওই যে দেশ পত্রিকায় উনাকে আনে, ইনভাইট করে কোনো সেমিনার হলে, কবি তীর্থাঙ্কর দাস পুরকাস্ত, আচ্ছা আচ্ছা, আমার খুব শ্রদ্ধাভাজন, এবং উনি আমাদের এই বরাক উপত্যকারী একজন মানুষ, আমরা এক সিলেট বাসা, মানে যদিও উনার বাড়ি ইন্ডিয়াতে কিন্তু আমাদের ভাষাগত ভাষা এক, আচ্ছা, আমাদের যে সিলেটের যে নাগরী ভাষা ত্রিপুরা অঞ্চলে, হ্যাঁ হ্যাঁ, আমরা একই ভাষায় কথা বলি, উনার সাথে আমার সিলেটি ভাষায় আলাপ হয়, আচ্ছা, হ্যাঁ, তো তো উনি ওই যখন উনি কিন্তু বিখ্যাত একজন কবি, দেশ পত্রিকা যাকে নিয়ে আসে এই কোনো অনুষ্ঠানে, তাহলে বুঝতেই পারছেন, জি জি, না মানে বিষয়টা হলো এরকম যে সমালোচনা যদি না করা হয় অথবা ভুলগুলি যদি ধরিয়ে না দেওয়া হয় তাহলে সাহিত্য মানে মান উত্তীর্ণ হতে পারে না। হ্যাঁ, এটা দরকার আছে। আমি শুনেন, আমি যতটুকু জানি, আমি কোনো কোনো লোককে বলেছি ভাই আপনি এগুলা এইটা তা এইভাবে যদি না করে ওইভাবে করতেন, পরে দেখছি উনি আমাকে আনফ্রেন্ড করে দিছে। আমি ওনার সাথে আর ফ্রেন্ড নাই। স্বামী ভাই, আমার একেবারে সময় শেষ হয়ে এসছে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন সেটা আপনার কাছে অনুরোধ, সেইখানে আমি একটা জিনিস উল্লেখ করার জন্য আপনাকে অনুরোধ করব যে আমাদের বাংলা সাহিত্যের পাঠক মানে কমে যাচ্ছে, এটা কিভাবে আমরা বাড়াতে পারি, বাংলা সাহিত্য চর্চাটাকে কিভাবে আরেকটু বেগবান করতে পারি, সেটা একটু দর্শক শ্রোতার সাথে শেয়ার করে আপনি বিদায় নেবেন, অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, এবং এই কলা কুশলকে সবাইকে ধন্যবাদ, ইকরা টিভিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আমি দর্শকদেরকে এই কথাটাই বলবো যে আমাদের বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে হলে পাঠ করতে হবে, বই পড়তে হবে, কারণ বর্তমানে ওই যে ইন্টারনেট আমাদেরকে এই বই থেকে বিমুখ করে রেখেছে, কারণ আগেকার দিনে আমরা যখন ঘুমোবার জায়গা বেড়ে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে একটা বই পাশে থাকতো, বই পড়ে পড়ে আমরা ঘুমাতাম, কিন্তু এখন সেটা আর হয় না, এখানে ওই ইন্টারনেটে ব্রাউজিং করতে 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 ক্লান্ত হয়ে পড়ে আমরা ঘুমিয়ে পড়ি, এটা কিন্তু আসলে ঠিক না, আমাদের সবাইকে বই পড়তে হবে, এবং আমাদের যারা বিলেতে আমরা যারা বসবাস করি এখানে যারা আছেন, মা বাবাকে তাদের সন্তানদেরকে বাংলা শিক্ষা দিতে হবে, ঘরে প্রত্যেকের বাসায় বাংলা চর্চা করা উচিত, পাশাপাশি বাংলা বই পড়া দরকার, এর চেয়ে ব্যত্যয় নেই, এবং আমার বিশ্বাস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলা ভাষা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশি বেশি করে আপনারা বাংলা বই পড়বেন। অনেক ধন্যবাদ শামিম ভাই, আমি এই কথাটুকুই আপনার কাছ থেকে নিচ্ছি। সুধী দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথি অনেক মূল্যবান একটি কথা বলেছে, সেটা হলো আমরা আমাদের বাচ্চারা স্কুলে যেয়ে ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে পড়াশোনা করে, কিন্তু আমাদের পিতামাতার দায়িত্ব হচ্ছে অন্তত বাসায় যেন আমরা
বাংলায় কথা বলি, কারণ বাংলাটা যদি আমরা ওদের হৃদয়ের মধ্যে গেঁথে না দেই তাহলে কিন্তু ওরা আর কোনো দিনই বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী হবে না। আমরা বেশি বেশি করে ঘরে বাংলায় কথা বলবো, বাংলায় কোনো কিছু শিক্ষা দেবার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে। সুধী দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।